মহারাজ, হার জিত নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। ব্রহ্মানন্দ মশাই মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, এখন সেখানে যদি আমি হার মেনে নিই মহারাজ, তবে যে মায়ের অস্তিত্ব অস্বীকার করা হয়ে যাবে, তা আমি কেমন করে করি বলুন তো। মহারাজ, পুজোতেও কিন্তু আমাদের সময় মতো বসতে হবে। মা, মা গো, আমি যে কেবল তোমায় ডাকতে পারি গো মা, তুমি আমার ডাকে সাড়া দেবে কি না দেবে তা অবশ্য তোমার ব্যাপার, কিন্তু এই ব্রহ্মানন্দ মশাই তোমার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছেন, এবার আমি কেমন করে বোঝাবো ওনাদেরকে? হাওয়ায় তুমি বলে দাও মা, হাওয়ায় তুমি পথ দেখাও গো। তুই নাকি আলো আনবি রামপ্রসাদ, আন দেখি আলো। রামপ্রসাদ মশাই, আপনার ভরসায় আমাদের সবার এখানেই রাত কেটে যাবে না তো? না দেখুন, আমরা অপেক্ষা করতেই পারি, কিন্তু মহারাজের সময় তো খুব মূল্যবান, তাই না? আমার কোনো তারা নেই ব্রহ্মানন্দ মহাশয়, আমিও অপেক্ষা করতে চাই, আমিও দেখতে চাই মায়ের লীলা। মহারাজ, লীলা তো রামপ্রসাদ মশাই দেখাচ্ছেন আমাদের, আমার তো মনে হয় যে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই হবে না। আপনার স্ত্রীও তো ভরা রাজসভায় সবার সামনে বড় মুখ করে বলেছিলেন বিশ্বাসের ন্যায় বস্তু তর্ক, এবার আপনাদের বিশ্বাসের বস্তুটা মিলিয়ে দিন। ঠাকুর মশাই, এই নিয়ে অহেতু চর্বিত চর্বণ করে লাভ কি আছে? যার যার বিশ্বাস তার তার কাছে। আমি আপনার কথা মানতে পারলাম না রাজ বৈদ্য, এখন বিষয়টা শুধুমাত্র বিশ্বাস অবিশ্বাসের জায়গায় নেই, কে সঠিক আর কে ভুল সেটা দেখ। কি রামপ্রসাদ প্রসাদ, আমার শর্তগুলো মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতা? মনে আছে। না, শুধুমাত্র মুখই খুলে চলবে না, প্রমাণ স্বরূপ আপনাকে লিখিত দিতে হবে। এসব আপনি কি বলছেন? এতটা বাড়াবাড়ি করার কি খুব দরকার আছে? অবশ্যই অবশ্যই আছে। আজ অমাবস্যার আকাশে উনি যদি পূর্ণ চাঁদ না আনতে পারেন, তাহলে এই কথা ওনাকে মানতেই হবে, এখানে উপস্থিত সবাইকে মানতে হবে। দিক, ওনার যদি এতই বিশ্বাস থাকে তাহলে উনি লিখিত দিক। বেশ, আপনি যদি তাই চান ব্রহ্মানন্দ মশাই, তবে আমি লিখে দিচ্ছি এবং তলায় আমি আমার স্বাক্ষরও করে দেব। স্বাক্ষর করে দিলে তো আপনি মায়ের সাধনা। আপনি ভয় পাবেন না সর্বাঙ্গী, আমার মা আছে, আমি আমার মায়ের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। আমার মা চাইলে আমাকে কেউ আটকাতে পারবে না। দিন দেখি, একটা লেখার জায়গা দিন কেউ। যাও, লেখার জায়গা নিয়ে এসো। আমি শ্রী রামপ্রসাদ সিং সজ্ঞানে লিখিত দিলাম, মায়ের কৃপায় যদি আজ অমাবস্যার অন্ধকার চাঁদের আলোয় দূর না করতে পারি, তাহলে এতদিন আমি মায়ের যা কিছু পদ লিখেছি মেনে নেব, যে সেসব অন্য কোনো প্রাজ্ঞ সাধকের লেখা। আর শাস্তিস্বরূপ কালী মায়ের পুজো থেকেও আমি বিরত থাকব। ব্রহ্মানন্দ মশাই, এখন নিশ্চয়ই আপনার শান্তি হয়েছে, তবে ভাববেন না যে আমি ভয় পেয়ে মেনে নিলাম বিষয়টা।
আসলে আমার মায়ের সত্তাটাও আজ প্রমাণ করা বড় দরকার, কারণ এই আপনার মতন দাম্ভিক অহংকারী মানুষদের কাছে বোঝানোটা খুব প্রয়োজন যে মায়ের অস্তিত্ব কতখানি। তা যদি না হয় তবে সাধারণ মানুষ কিসের ওপর বিশ্বাস করবে, কার ওপর ভরসা রাখবে? মা গো, আমি জানি না মা যে তুমি সবার মাঝে কিভাবে নিজেকে প্রকাশ করবে, কিন্তু আমি যে মনে প্রাণে বিশ্বাস করি মা, আমার সেই বিশ্বাসের জোর আছে মা। আমার বিশ্বাসকে তুমি হেরে যেতে দিও না, সেই বিশ্বাসের জোরেই আমি তোমাকে ডাকছি মা। তোমার সন্তানের ডাকে তুমি সাড়া দাও মা, যদি তুমি সাড়া দাও তবেই আমার জীবন ধন্য হয়ে যাবে। উদয় হলো অন্তর অম্বরে, অন্তর অম্বরে কালো মেঘ, উদয় হলো অন্তর অম্বরে, নৃত্য মান শশিখী, নৃত্য মান শশিখী কৌতুকে বিহারে, কালো মেঘ উদয় হলো অন্তর অম্বরে। মা শব্দে ঘন ঘন গর্জে আমাদের হৃদয়ে আকাশ কোমল ও বিভায় বিমল হয়েছে বটে,
তবেই হয়েছে। সবাই যে যার মতো করে অনুভবেই পড়ে থাক। হৃদয় আকাশ ছেড়ে অমাবস্যার আকাশে ফিরে আসা যাক। মহারাজ, কোথায় সেই চা? কেন আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? এতে আমাদের সকলের সময় নষ্ট হচ্ছে। কি চাইছেন কি আপনি? এখানে উপস্থিত সকলকে বিভ্রান্ত করার জন্য ওনাকে আপনি কি শাস্তি দেবেন সেটা দয়া করে ঘোষণা করুন। নতুন করে কোনো বিপদ হবে না তোমার? এই সেই বাড়ি, এখানেই আছে আমার আরাধ্য শক্তি। মাথার উপরে আমার মা আছে না, বড় বিপদ আপদ কাটিয়ে উঠে যাবে। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।